প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইম্পোর্ট ডেট অ্যান্ড টাইমের ডেট অ্যান্ড টাইম মডিউলটা ইম্পোর্ট করতে হবে। তারপরে ডেট দেখতে চাইলে ডেট টাইম ডট ডেট ডট টু ডে, মানে আজকের ডেটটা আমরা দেখতে চাচ্ছি ওটার জন্য ডট টু ডে দিয়ে দিলাম। আর প্রিন্ট যদি প্রিন্ট করে ওটা আউটপুটের জন্য আমরা প্রিন্টটা ব্যবহার করব। প্রিন্ট যেহেতু ভেরিয়েবল হিসেবে ডি নিয়েছি, আমি ডিটা ভেরিয়েবল হিসেবে শো করলাম, আউটপুট হিসেবে প্রদর্শিতটা হবে। একইভাবে টাইমের জন্য ডেট টাইম ডট টাইম, টাইমটা আমি যদি আমি প্রথমটা ঘন্টা মিনিট এবং সেকেন্ড শো করে, আমরা এইভাবে দেখতে চাইলে কয়েকটা পদ্ধতি আছে, আমি জাস্ট একটা পদ্ধতি তোমাদের দেখাচ্ছি। এখানে ঘন্টা মিনিট এবং সেকেন্ড তোমরা যেভাবে ডাটা দিবা সেভাবে আউটপুট হিসেবে প্রদর্শিত হবে। প্রিন্ট টাইম ইজ টি দিলে আমাদের টাইমটা শো করবে। আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে প্রোগ্রাম করতে হয়। প্রোগ্রামটা এখন আমি করে দেখাই। এরপরে দেখো আমি ফাংশন ব্যবহার করে কিছু প্রোগ্রাম করব, সেগুলো কি দেখো। প্রথমে আমি ফাংশন ব্যবহার করে একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় কীভাবে করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। আমি দুই তিনটা মাত্র প্রোগ্রাম দেখাবো এইভাবেই। এর আগে আমি বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমার এই ইউটিউবে আছে, তোমরা ওই প্রোগ্রামগুলো দেখবা। দেখে শুধু আমি ফাংশন ব্যবহার করব যে ওই ফাংশনটা নেব এবং পরে ওই ফাংশনটাকে কল করে দিলে প্রোগ্রামটা হবে। আমি জাস্ট দুই তিনটা প্রোগ্রাম তোমাদের দেখাবো, বাকিগুলো তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে বা প্রোগ্রাম করলেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে আমি বৃত্তের ক্ষেত্রফলের জন্য, যেহেতু আমার এখানে ফিআইটা আমি ফিআইয়ের মানটা নিচ্ছি না, ওটা আমি লাইব্রেরি থেকে নেব, এই জন্য আমি ইম্পোর্ট ম্যাটটা ব্যবহার করছি। তারপরে সার্কেল এরিয়া নামে আমি একটা ফাংশন কল করলাম। এই ফাংশন কল করে এর ভিতরে আমি রেডিয়াসের মান নিলাম, এরিয়া নিয়ে বের করলাম এবং এটার আউটপুট প্রদর্শন করলাম। এরপর সেম এই বরাবর সার্কেল এরিয়াটা আমাকে কিন্তু ঘোষণা করতে হবে। দেখো যখন আমি প্রোগ্রাম করব, এখন হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ওই প্রোগ্রামটাই এখানে করে আমি তোমাদের দেখাচ্ছি ইম্পোর্ট ম্যাথ। তারপরে আমি কি করলাম, সার্কেল এরিয়া নামে একটা ফাংশন কল করলাম, তারপর রেডিয়াসের মান নিলাম। এটা আমি কী করলাম, এই যেহেতু আমি আউটপুট এই সরি সার্কেলের ক্ষেত্রফল জানি সেটা হচ্ছে কি কি ফাই আর স্কোয়ার,
সেটা দিলাম, তারপরে এটাকে আমি আউটপুট হিসেবে দেখালাম, এটা সার্কেল এরিয়া হিসেবে শো করলো, ঠিক আছে। এটা এটাকে যখন আমি দেখো এটাকে যখন আমি রান করব, ব্র্যাকেটটা মিসিং হয়ে গেছে, দেখো এটাকে যখন আমি রান করব, দেখো রান মডিউল লিখে যখন রান করতেছে তখন আমার ফলাফল কী দেখাচ্ছে, দেখো ইনপুট রেডিয়াসের মান চাচ্ছে, ধরো ইনপুট রেডিয়াসের মান দিলাম আমি 5, তাহলে আমাকে আউটপুট হিসেবে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রোগ্রামটা কি, প্রোগ্রামটা এটা আমি রান করলাম, ওখানে চলে আসলো। এখন তোমাদের 2.7 যদি থাকে তাহলে তোমরা কিন্তু আউটপুটের ব্র্যাকেটটা দিবে না, ব্র্যাকেট দিলে কিন্তু এটা দেখাবে, আর 3.0 হলে অবশ্যই তোমাদের ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। এরপরেই দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটি প্রোগ্রাম তৈরি করছি, সেটা হচ্ছে অসম বাহুর ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এটাও এটা যেহেতু আমার এই রুট ওভার আছে, রুট ওভারের জন্য আবার ম্যাথটা লাইব্রেরি থেকে নিতে হবে, এটা তোমরা আগেই জানো। এরপরে ট্রাইঙ্গেল এরিয়া নামে আমি একটা কী করলাম, ফাংশন কল করলাম, করার পরে এখানে বাকি অংশটুকু আমরা আগে যে প্রোগ্রামটা তৈরি যেভাবে করেছি সেম একইভাবে, শুধু লাস্টে আমরা ট্রাইঙ্গেল এরিয়াটাকে কী করছি আবার ডিক্লেয়ার করে দিছি। দেখো আমি প্রোগ্রামে কাজটা করতেছি, করলে তোমরা বুঝতে পারবা কিভাবে এটার আউটপুট দেখা যায়। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে ইম্পোর্ট ম্যাথ নিলাম, তারপরে ট্রাইঙ্গেল এরিয়াটা কী করলাম ফাংশন হিসেবে কল করলাম, এখানে সেম একই অবস্থা হয়ে গেছে। ব্র্যাকেটগুলো মিসিং আছে, ব্র্যাকেটগুলো আমার 3 পয়েন্ট, যেহেতু 3 পয়েন্ট আমাকে অবশ্যই ব্র্যাকেটগুলো দিয়ে নিতে হবে। তো দেখো এখানে আমি 3টা মান নিলাম, যদি শর্ত দিয়ে দিলাম এবং আমি ফলাফল এই এইটুকু কাজ কিন্তু আমরা এর আগেও আমরা করেছি, এইটুকু আমরা ট্রায়াঙ্গেল এরিয়ার জন্য আমরা এর আগেই আগে যে পাইথন প্রোগ্রামিং সেকেন্ড সেমিস্টার ছিল ওখানে আমরা পড়ছি, কিন্তু বাড়তি যুক্ত করছি কি, আমি ট্রায়াঙ্গেল এরিয়া নামে একটা ফাংশন কল করছি, সেই ফাংশনটা এখানে ডিক্লেয়ার করে দিছি। দেখো আউটপুট যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে দেখো, দেখো এর মান চাইছে, এর মান দিলাম 3, তারপর বি এর মান দিলাম ধরো 5, সি এর মান দিলাম ধরো 6, এটা দিলে আমার পয়েন্টটা ট্রায়াঙ্গেল এরিয়ার মানটা চলে আসতেছে। এরপরেই শিক্ষার্থীবৃন্দ, এরপরেই আমি যে প্রোগ্রামটা দেখাবো সেটা হলো ফিবোনাচি সিরিজ নির্ণয়ের যে প্রোগ্রামটা, দেখো আমি প্রোগ্রামে চলে যাচ্ছি। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি ফিবোনাচি সিরিজের প্রোগ্রামটা করছি, এখানে যেহেতু আমার কোনো ইনপুট লাগবে না সেই জন্য আমি কোনো ইনপুট কল করি নাই, শুধু ফিবোনাচি নামে একটা ফাংশন কল করে নিয়েছি, বাকি অংশটুকু আগের প্রোগ্রামের মতোই, শুধু জাস্ট এইটাকে আবার কী করেছি আমি এখানে কল করে দিয়েছি। সেম তোমরা যে প্রোগ্রামগুলো শিখেছ ওই প্রোগ্রামগুলোই, শুধু একটা ডিফ দিয়ে একটা ফাংশন কল করবা আর সেই ফাংশনটাকে এখানে ডিক্লেয়ার করে দিবা, ঠিক আছে। যেই নামে ফাংশনটা কল হবে সেই নামে ফাংশনটাই কিন্তু এখানে ডিক্লেয়ারে চলে আসবে। দেখো রান মডিউলকে যদি আমি রান করি, দেখো এখানে এন এর মান যদি আমি 20 দিই তাহলে আমাকে শো করতেছে আমার মানটা, ঠিক আছে।